তো এটা আমি একটু অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বলার চেষ্টা করছি, কারণ দেখুন আমি ইঞ্জিনিয়ারিং পড়ে সাকসেস পেয়েছি, বাট এটা কখনোই ট্রু না যে ইঞ্জিনিয়ারিং পড়লেই সাকসেস আছে, মেডিকেল পড়েও সাকসেস আছে, বা ল পড়ে বা এনি ফিল্ডসে সাকসেস হচ্ছে মানে একটা নিজের স্যাটিসফ্যাকশনের ব্যাপার, বা একটা যখন কিছু ড্রিম করা হয় সেটাকে অ্যাচিভ করা যায়। তো সেই রেসপেক্টে আমি বলবো ইনিশিয়ালি দেখুন কী করা হয়, ইনিশিয়ালি ছোটো থেকে যেভাবে ভাবনা চিন্তা করি যে একটা লক্ষ্য স্থির করবো সেই লক্ষ্যর পিছনে দৌড়াবো, কিন্তু আমার মানে ইঞ্জিনিয়ারিং লাইনে আসার পর মনে হয়েছে একটা লক্ষ্য ফিক্স করা কিন্তু একটু রিস্কি হয়ে যায়। সবসময় লাইফে একটা কন্টিনজেন্সি প্ল্যান বা মাল্টিপল লক্ষ্য ফিক্স করা, তার পিছনে দৌড়ানো। তো যেমন ফর এক্সাম্পল আমি গুগলেও ইন্টারভিউ দিচ্ছিলাম, প্যারালালি আমি ফেসবুকেও ইন্টারভিউ দিচ্ছিলাম, কারণ আমি লাইফ পুরোটাই আনপ্রেডিক্টেবল, তাই না, কখন কোনটা হবে কিছু বলা যায় না অ্যাকচুয়ালি। তো সেই মোমেন্ট আমার মনে হয় যে ড্রিম বিগ ইনিশিয়ালি, কারণ বড় স্বপ্ন দেখা ছাড়া তো কোনো উপায় নেই। আর অনেকেই একটা কথা বলে দেখবেন যে মধ্যবিত্ত বা সাধারণ মানুষের পড়াশোনাই হচ্ছে সাকসেসের একমাত্র মানে কী বলবো একটা গোল বা একটা মানে পাথওয়ে, যাই হোক। তো সেই রেসপেক্টে ড্রিম বিগ, মাল্টিপল বড় স্বপ্ন দেখো, সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করো, আর লাইফে আপ ডাউন্স অবশ্যই থাকবে, কিন্তু ডাউন্সে চেষ্টা করো যে কীভাবে আরও নিজেকে বেটার করা যাবে, বা সেই ডাউন থেকে কী কী লার্ন করা যাবে এবং সেটাকে ওভারকাম করে আরও বেটার অ্যাচিভ করা যাবে। তো হ্যাঁ, আবার ওই সাধারণ বাঙালি ইনিশিয়ালি যেমন হয় যে একটা বোর্ডে র্যাঙ্ক করতে হবে, একটা ভালো রেজাল্ট করতে হবে, তো ক্লাস 10 অবধি বা ক্লাস 10-এর আগে অবধি হয়তো 9 অবধি একটাই গোল ছিল যে মাধ্যমে একটা র্যাঙ্ক করতে হবে। 12-এ হয়তো কোনো সময় মনে হলেও হয়তো যে একটা যদি র্যাঙ্ক হয় ভালো হবে, কিন্তু এটা কখনো প্রায়োরিটি যে আমাকে র্যাঙ্কটাই করতে হবে এটা কিন্তু কখনো হয়ে দাঁড়ায়নি। সবসময় আমার এটাই মনে হতো যে যখন যেটা করছি নিজের বেস্টটা দিতে হবে, তারপর যেটা হয় হবে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি যেটা একটু আগে বলার চেষ্টা করছিলাম যে আমরা কম্পিটিটিভ এক্সামকে অতটা প্রায়োরিটি দিই না, কিন্তু আমার মনে হয় এটা প্রায়োরিটি দেওয়া দরকার, কারণ ওই যে বললাম না বোর্ডে পড়াশোনার সাথে সাথে যে কিছু গ্যাপ তৈরি হয়ে যায়, নলেজ গ্যাপ, সেই গ্যাপগুলো এই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য যে প্রিপারেশন বলুন বা যে পড়াশোনা বলুন সেটা হেল্প করে, আমার কেসে হেল্প করেছে অ্যাকচুয়ালি। তো বেটার যদি ড্রিম বড় থাকে তো কেন সব কিছু ট্রাই করবে না, যদি বোর্ড তো বোর্ড, তার সাথে সাথে প্যারালালি কম্পিটিটিভ এক্সামস ট্রাই করা তো ডেফিনেটলি বেটার। অ্যামেজিং, অসাধারণ, ছোট স্কুল থেকে উঠে আসা হঠাৎ করে একটা পাথফাইন্ডারে ক্লাসরুমে এসে ফার্স্ট ক্লাসে এক্সপিরিয়েন্স, ওয়াও একটা নতুন কিছু শিখতে পারছি, বা যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে কিছু একটু জানতে হবে নিজের কারিকুলামের থেকে বেশি, তো ফার্স্ট ক্লাসেই মনে হয়েছিল, বা যে কোশ্চেন লেভেল যে একটা অ্যাডমিশন টেস্ট হয় বা যা বুকস বা ফ্যাকাল্টি সবাইকে দেখে একটা মনে হয়েছিল যে না এখান থেকে আর যাই হোক কিছু শিখতে পারবো। তো হ্যাঁ, সেটা অবশ্যই পূরণ হয়েছে। তো যেমন ফর এক্সাম্পল যেমন ক্লাস 10-এ যে কিছু কিছু হায়ার স্টাডিজের 11 বা 12-এর কিছু কন্টেন্ট লার্ন করা, পাথফাইন্ডার থেকে শেখা, তো সেটা অ্যাকচুয়ালি কী বলবো একটা পার্সোনাল যে ইন্টারেস্ট থাকে না সেটাকে একটু গ্রো করতেও হেল্প করেছে। তো নিজে থেকে যে কোনো কিছুকে পিক আপ করে শেখা বা নিজে থেকে কোনো কিছুকে তুলে নেওয়া তারপর সেটাকে নিয়ে কন্টিনিউ করা, এই জিনিসটা কিন্তু আমি বলবো পাথফাইন্ডার থেকে শেখা। তো ডেফিনেটলি ফাউন্ডেশন কোর্স সেই রেসপেক্টে যে ফার্স্ট নার্চারিং পিরিয়ড ক্লাস 10 উই হেল্প। আমার কাছে এই মোমেন্টে বা অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমার কাছে 3টে ইন্টারন্যাশনাল অফার ছিল, তো তার মধ্যে একটা গুগল লন্ডন, একটা ফেসবুক লন্ডন, এই দুটো ফুল টাইম অপরচুনিটি, আর একটা অ্যামাজন বার্লিন, এটা একটা ইন্টার্নশিপ অপরচুনিটি। এর পাশাপাশি ইন্ডিয়াতেও একটা আমার অফার ছিল, দ্যাট ইজ ডিস ওটা অর ডেসিস অ্যাকচুয়ালি হেজ ফান্ড, ওকে, তো নিউ ইয়র্ক বেস একটা হেজ ফান্ড, সেখানে ইন্টার্নশিপ করছিলাম প্লাস একটা ফুল টাইম অফার ছিল। তো কারেন্টলি আমি চয়েস করছি গুগল লন্ডনে জয়েন করার, বা অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছি। তো এর কারণ যদি বলা হয় তো বেটার ইঞ্জিনিয়ারিং কালচার, বেটার স্কোপ আছে জানার, বা
নিজের কেরিয়ারটাকে আমি একটা যে ব্রড ইঞ্জিনিয়ারিং কালচারের মধ্যে দিয়ে পাস করে একটা অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করে একটা বড় কিছু ভাবে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো সে রেসপেক্টে গুগল ল্যান্ডনে জয়েন করা। তো একজন ফেভারিট তো হয় না, কারণ ধরুন 10, 11, 12 তিন বছর কোচিংয়ের মধ্যে ছিলাম, তো অনেক স্যার ফেভারিট হিসেবে ছিলেন, কারণ স্যার চেঞ্জ হয়েছে, নতুন স্যারের সাথে দেখা হচ্ছে। সেই রেসপেক্টে পুষ্পেন্দু স্যার, সৃজিৎ স্যার, সুব্রত স্যার, অনিরুদ্ধ স্যার, আরও অনেকে আছেন, পার্থসারথী স্যার, আরও হয়তো অনেকে আছেন যাদের এই মুমেন্টের নাম মনে পড়ছে না বা নাম পড়তে পারছে না, বাট প্রত্যেকেই নিজেদের ডোমেনে খুবই ভালো, বা যে নলেজ ইম্পার্ট করার ক্যাপেবিলিটি বা আমার পড়ে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে সে রেসপেক্টে। ফর এক্সাম্পল সুব্রত স্যারের সাথে এখনও কন্ট্যাক্টে আছি, স্যারের সাথে এখনও মাঝে মাঝে কথা হয়, সিজি স্যারের সাথে রিসেন্টলি কিছুদিন আগে কথা হলো, তো ভালো লাগে।